আজকে আমি কথা বলবো ডেন্টাল ইমপ্ল্যান্ট কি, ডেন্টাল ইমপ্ল্যান্ট আমরা কাদের ক্ষেত্রে করব, ডেন্টাল ইমপ্ল্যান্ট আমরা কিভাবে করব এবং ডেন্টাল ইমপ্ল্যান্ট চিকিৎসা নিতে কত সময় লাগে। তো চলুন শুরু করি আজকের আলোচনা। প্রথমে বলি ডেন্টাল ইমপ্ল্যান্ট কি। ডেন্টাল ইমপ্ল্যান্ট হচ্ছে স্ক্রু লাইক একটি ডিভাইস যেটা আমাদের দাঁতের হাড়ের ভিতরে প্রতিস্থাপন করা হয়। যখন আমাদের মুখে কোনো একটি দাঁত কিংবা একাধিক দাঁত অনুপস্থিত থাকে কিংবা কোনো কারণে যদি আমাদের একটি দাঁত অথবা একটির অধিক দাঁত ফেলে দিতে হয়, সেই গ্যাপ জায়গাটাতে আমাদের একটি দাঁত ফিক্সডভাবে পুনরুস্থাপন করাকেই বলা হয় ডেন্টাল ইমপ্ল্যান্ট। ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন সবচেয়ে আধুনিক একটি চিকিৎসা স্থায়ীভাবে দাঁত লাগানোর জন্য। ডেন্টাল ইমপ্ল্যান্ট একটি স্ক্রু লাইক ডিভাইস হলেও এটা কিন্তু কোনো সাধারণ মেটাল দিয়ে তৈরি নয়, এটা একটি নোবেল মেটাল দিয়ে তৈরি যেটার নাম হচ্ছে টাইটেনিয়াম। এটি মানবদেহের কোনো ক্ষতি করে না। এখন আসি, সবার ক্ষেত্রে কি আমরা ডেন্টাল ইমপ্ল্যান্ট করতে পারব? ডেন্টাল ইমপ্ল্যান্ট সাধারণত তিনটি পার্ট থাকে। একটি হচ্ছে স্ক্রু আর ফিক্সার যেটাকে বলা হয় ইমপ্ল্যান্ট, তার উপরের অংশটি হচ্ছে অ্যাবাটমেন্ট, তার উপরে যে অংশটি থাকে সেটিকে বলা হয় আর্টিফিশিয়াল টিথ অর ক্রাউন। ফিক্সার যেটা, সেটা হচ্ছে আমাদের দাঁতের ফাঁকা জায়গার যে হাড় আছে সেটার ভিতরে প্রতিস্থাপন করতে হয়। ফিক্সারটাকে অর্থাৎ স্ক্রু লাইক ওই স্ট্রাকচারটাকে আমরা হাড়ের ভিতরে প্রতিস্থাপন করার পরে সাধারণত 1-2 মাস অপেক্ষা করি। আমরা 1-2 মাস অপেক্ষা করি স্ক্রুটাকে বোনের সাথে অ্যাটাচড হওয়ার জন্য। দেখা যায় 1-2 মাস পরে সেই স্ক্রুটা আমাদের নিচের চোয়ালে থাকা হাড়ের সাথে একদম অ্যাটাচড হয়ে যায়। তারপরে আমরা সেই স্ক্রুর উপরে একটি অ্যাবাটমেন্ট লাগাই। অ্যাবাটমেন্টটা আমরা লাগাই স্ক্রু এবং আমাদের আর্টিফিশিয়াল টিথকে সাপোর্ট দেওয়ার জন্য। তারপর আমরা অ্যাবাটমেন্টের উপরে একটি আর্টিফিশিয়াল টিথ লাগিয়ে দিই, দেন ইমপ্ল্যান্ট কিন্তু কমপ্লিট হয়ে যায়। এখন আসি, সবার ক্ষেত্রে কি ইমপ্ল্যান্ট সম্ভব কিনা। ধরুন আপনার কোনো একটি দাঁত অনুপস্থিত, সেখানেও কিন্তু ফিক্সড প্রস্থেসিসের মাধ্যমে ইমপ্ল্যান্ট করা সম্ভব। আর যদি এমন হয় 1-এর অধিক দাঁত অনুপস্থিত, মানে 2-3টি দাঁত অনুপস্থিত, সেই ক্ষেত্রেও 2টি দাঁতকে সাপোর্ট নিয়ে 3 ইউনিটের কিন্তু ইমপ্ল্যান্ট ব্রিজ করা যায়। আর যদি এমন হয় আপনার মুখে কোনো দাঁত নেই, মানে একদম ইডেন্টুলাস, সেই ক্ষেত্রে কিন্তু ডেন্চার ব্যবহার করলে অনেক ঝামেলা থাকে। ডেন্চার ব্যবহার করলে খোলা, লাগানো, ভিজিয়ে রাখার একটি ঝামেলা থাকে। এক্ষেত্রেও কিন্তু ফিক্সড একটি ট্রিটমেন্টের জন্য ইমপ্ল্যান্ট খুব উপকারী। সেই ক্ষেত্রে সাধারণত পুরো মুখে যাদের দাঁত নেই তাদের ক্ষেত্রে উপরে এবং নিচে 4টা করে ইমপ্ল্যান্ট করে ইমপ্ল্যান্ট সাপোর্টিং ডেন্চার করা সম্ভব। এখন আসি, কাদের ক্ষেত্রে আমরা ইমপ্ল্যান্ট করব এবং কাদের ক্ষেত্রে আমরা ইমপ্ল্যান্ট করব না। যাদের সিভিয়ার আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্ল্যান্ট করাটা একটু টাফ। তাছাড়া হাড়ের থিকনেসের একটি ব্যাপার আছে, মানে এমন যদি হয় আপনার দাঁতটা অনেক দিন আগে পড়ে গেছে, আপনি কোনো সেই ফাঁকা জায়গাতে কোনো দাঁত বসাননি, সেই ক্ষেত্রে কিন্তু হাড়ের থিকনেসটা একটু কমে যায়। তাই ইমপ্ল্যান্ট করার আগে কিংবা ইমপ্ল্যান্টের প্ল্যানিংয়ে যাওয়ার আগে আমাদের একটি সিবিসিটি করাতে হয়। সিবিসিটি মানে কোন বিম কম্পিউটেড টমোগ্রাফি। এই টেস্টটি করিয়ে দেখতে হয় যে যে জায়গাটায় আমরা দাঁত বসাবো ওই জায়গার হাড়ের থিকনেস কতটুকু। যদি হাড়ের থিকনেসটা প্রপার থাকে তাহলে ইমপ্ল্যান্ট লাগানো সম্ভব, কিন্তু যদি হাড়ের থিকনেসটা কম থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্ল্যান্ট করা সম্ভব না। এখন আসি, ইমপ্ল্যান্ট করতে কত সময় লাগে। সাধারণত প্রথম ধাপে ফিক্সার মানে স্ক্রু যেটা থাকে সেটা আমরা হাড়ের ভিতরে প্রতিস্থাপন করার পরে 1-2 মাস অপেক্ষা করি। 1-2 মাস অপেক্ষা করার পরে আমরা দেন অ্যাবাটমেন্ট এবং আর্টিফিশিয়াল টিতে চলে যাই। তাই সব কিছু মিলিয়ে ইমপ্ল্যান্ট করতে 3-4 মাস সময় দেখা যায় লেগে যায়। তো আপনাদের যদি 1-এর অধিক দাঁত মিসিং থাকে তাহলে সেই জায়গায় দাঁত প্রতিস্থাপনের জন্য ফিক্সড এবং পার্মানেন্ট পদ্ধতি কিন্তু ইমপ্ল্যান্ট। এটা বর্তমান যুগের সবচেয়ে আধুনিক এবং ঝামেলাবিহীন একটি পদ্ধতি।